মর্নিং এভরিওয়ান, আজ হচ্ছে আমরা বাড়ি চলে যাবো এখন সকালবেলা, মানে দুপুরবেলা বাড়ি যাবো। আর এখন সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গিয়েছি, আর এই যে সামনে বসে আছে আমার মামাম, তো চলো তোমাদের দেখাই। আর আমরা সকালে ব্রেকফাস্ট করে নিয়েছি, আমি চা খেয়েছি টোস্ট দিয়ে, এখন তুতুনের পাপা খাচ্ছে, তো চলো দেখাই। এখানে রয়েছে তুতুন, আর এখানে আমার মামার ছোট মেয়ে, এখন এরা খাচ্ছে হচ্ছে ডিম টোস্ট। এই যে মাসি বঞ্জিকে খাইয়ে দিচ্ছে, মা হাই করো। আর এই যেখানে তুতুনের পাপাকে আমার মামি চা দিয়েছে আর টোস্ট, আর এই যে তুতুনের পাপা এখন বসে বসে চা খাচ্ছে। আর আজকে আমরা বাড়ি চলে যাবো। এই যে এক্ষুনি এখন মামি দিয়ে গেল ডিম টোস্ট, আর সস এখানে রয়েছে, এখনো সস দেওয়া হয়নি, এখন আমরা খাবো ডিম টোস্ট। এখানে এখন হচ্ছে গজা আমার মা পাঠিয়েছে আমার মামার বাড়ির জন্য, তো সেটাই এখন আমরা খাচ্ছি, তো চলো। কালকে দেখিয়েছি আমার মামার শ্বশুর বাড়ি থেকে আমার মামাকে একটা জামা দিয়েছে, তাই আমরাও আমার মানে মামার শালার ছেলের জন্য, মানে ওটাও একটা মামা হয় ওই মামার ছেলের জন্য, আমরাও একটা এরকম জামা কিনেছি, মানে তুতুনের পাপা গিয়ে কিনে এনেছে। এই যে দেখো, এটা হচ্ছে তার প্যান্টটা, মানে টি শার্ট আছে আর এর সাথে রয়েছে এরকম প্যান্ট, তো এটা ওই কুচকুটার জন্য। আমি তোমাদের সব দেখিয়েছি, বাট আমার মামামের জন্য একটা জুতো কেনা হয়েছিল, সেটা তোমাদের দেখানো হয়নি, তো চলো জুতোটা বার করে দেখাই। এই যে এটা মামামের জন্য একটা জুতো, মামাম জুতোটা পরে ফেলেছিল, তাই আর তোমাদের দেখাইনি, আমি এসে আবার ভালো করে পরিষ্কার করে রেখে দিয়েছি। সামনেই যেহেতু শীত পড়ছে, তাই এরকম একটা বুট নেওয়া হয়েছে, এইগুলোই মামামের পাপার পছন্দ হয়েছে, তো মামামের জন্য নিয়েছি সি গ্রিন কালারের বাটারফ্লাই করা। কেমন হয়েছে তোমরা জানিও। আর তারপর এই যে এখন হচ্ছে দুপুরবেলা, আমরা এখন ভাত খেতে বসে পড়েছি, আজকে রান্না হয়েছিল হচ্ছে ভাত ডাল আর একটা সবজি দিয়ে তরকারি আর চিকেন, আর এই যে দেখো চিকেনটা, তো চলো খেয়ে নিই। আর তারপরে এই যে এখন তারপরে আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাব বলে, তোমাদের তো সকালে বলেছিলাম আজ বাড়ি চলে যাব, তো এই বাড়ি চলে যাচ্ছি। আরও বেশ কিছুদিন থাকার ইচ্ছে ছিল, এই প্রথমবারই মামার বাড়ি গিয়ে এত তাড়াতাড়ি বাড়ি চলে যেতে হচ্ছে, কারণ আমার কাজের জন্যই চলে যেতে হচ্ছে, আর কি করা যাবে। তো এখন হচ্ছে রাত্রিবেলা, তো এখন আমি তোমাদেরকে দেখাতে বসে গিয়ে যে পুজোর শপিং কিছু কিছু কমপ্লিট করেছি, পুরো ফুললি কমপ্লিট হয়নি, যেগুলো আছে সেগুলোই তোমাদের দেখাই, কারণ কাল সকালে যাব মামার বাড়িতে, মামার বাড়িতে জামাকাপড় দেওয়া হয়ে গেলে তার দেখাতে পারবো না, তাই আজকেই তোমাদেরকে দেখে এসেছি। প্রথমেই শুরু করছি বিরাট শাড়িটা দিয়ে, পুজো এলে এরকম ব্লগিং মানে সবার চ্যানেলের থাকে পুজোর শপিং ব্লগ, তো এটা হচ্ছে আমার ফার্স্ট পার্ট শপিং ব্লগের বলতে পারো। এই যে এটা হচ্ছে দিদার শাড়ি, আমি পুরোপুরি কিন্তু খুলছি না, কারণ ভাঁজ করতে আবার অসুবিধা হবে, আর আমার মামাম তো ছোটো এক্ষুনি সব ঘাটাঘাটি করবে যদি আমি পুরো খুলি। এই যে দেখো পুরো পালোয়ার শাড়িটা এরকম, তো তোমরা দেখে জানিও শাড়িটা কেমন হয়েছে, তো চলো নেক্সট দেখাই। চলো নেক্সট দেখাচ্ছি যেটা, সেটা হচ্ছে আমার মামার ছোটো মেয়ের জামাটা, আমার মামার দুই মেয়ে, তো ছোটো মেয়ের জামাটাই তোমাদেরকে ফার্স্টে দেখাই। এই যে ওপরে এরকম একটা শার্ট টাইপের রয়েছে, সামনে বাটন দেওয়া, আর এর সাথে রয়েছে এই যে একটা ফুল প্যান্ট, আর এর সাথে একটা কিউট ব্যাগও রয়েছে কিন্তু। এই যে দেখো এটা আমি একটু জলদি জলদি দেখিয়ে দিচ্ছি, কারণ এগুলো গুছাতে হবে। আর তারপর এই যে দেখো এটা রয়েছে একটা ওয়ান পিস ড্রেস, এটা আমি পুরোটা একদমই খুলবো না, কারণ খুললে আমি ওয়াশ করতে পারবো না। এই যে এটা রয়েছে একটা ওয়ান পিস ড্রেস, যেটা হচ্ছে আমার মামার বড় মেয়ের, আমি হালকা করে তোমাদেরকে খুলে দেখাচ্ছি। এই যে এইরকম ফুল ড্রেসটা, আর এই যে এই ড্রেসটা হচ্ছে আমার দিদির মেয়ের,
তো এতক্ষণ ভিডিওটা তুতুনের পাপা করে দিচ্ছিল, বাট তুতুন এত বদমাইশি করছে, একটাও জামা কাপড় দেখাতে দিচ্ছে না, খুবই দুষ্টুমি করছে। তাই ওর পাপা ওকে বাইরে নিয়ে গেছে। এখন আমি তোমাদেরকে ছটপট করে দেখিয়ে দিই। এখন বাজে রাত্রি 11টা, কাল যাবো আমার বাড়িতে। এখনও একটাও কিছু ব্যাগপত্র কিচ্ছু উছাইনি, কিছুই হয়নি। তো জামা কাপড়গুলো তোমাদের ঝটপট করে দেখিয়ে দিই ফার্স্টে। তো যেটা বলছিলাম, এটা হচ্ছে আমার বোনঝির। তো ফ্রন্ট ক্যামেরাতে জানি না কতটা কি দেখাতে পারবো ভালো করে। এই যে, এটা হচ্ছে একটা ডেনিম প্যান্ট রয়েছে, এই যে দেখো, দেখতে খুবই সুন্দর এই ড্রেসটা। এই যে, এই যে এইরকম। আর নিচে এই যে দুটো বো করা রয়েছে, আর এর উপরে রয়েছে একটা টপ। টপটাও আমি ফুল খুলছি না। এই যে দেখো, এটা না খুললে একদমই তোমরা বুঝতে পারবে না, তুমি খুলেই দেখাই। এই যে, এই যে হোয়াইট কালার, আর হাতাটা দেখো কি সুন্দর দেখতে হাতাগুলো। তো এই যে, এটা আমার বলছি। আর হচ্ছে আমার মাম্মা মেয়েটা ওর পাপা দিয়েছে এটা। আমার তরফ থেকে এখনও ওর হয়নি, ওর পাপা দিয়েছে এটা। এই যে ওপর রয়েছে এরকম একটা হোয়াইট কালারের টপ, আর নিচে এরকম একটা হট প্যান্ট। ড্রেসটা কেমন হয়েছে তোমরা বলো। ওর পাপার আমি পছন্দ করি, এটা কিনেছি। তো খুবই সুন্দর দেখতে লেগেছে আমাদের যদিও। তো চলো লাস্টে দেখাই, এতটুকুনি শপিং হয়েছে পুজোর, এখনও বাকি রয়েছে। যেটা হচ্ছে আমার মায়ের শাড়িটা, স্টিকারটাই ছিঁড়ে গেল। তো চলো শাড়িটা তোমাদের দেখাই। এই শাড়িটার সাথে তোমরা কমবেশি সবাই পরিচিত, কারণ মেবি সবারই এরকম একটি করে শাড়ি রয়েছে। এই যে লাল পার সাদা শাড়ি, যেগুলোকে কি জানি কি বলে, বড়দের শাড়ি টাড়ি কিছু একটা বলে। এই যে আমি পুরোপুরি কিন্তু কোনো কিছুই খুলছি না, কারণ খুললে খুব অসুবিধা হবে ভাঁজ করতে। তো এই যে, এই শাড়িটা হচ্ছে মায়ের শাড়ি। তো আজকের মতো শপিংটা এখানেই কমপ্লিট, মানে শপিং ব্লগটা। তো দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে। আর নেক্সট যদি কোনো শপিং করি, অবশ্যই নেক্সট শপিং করব আমার শাশুড়িমা, শ্বশুরমশাই, আমার বাবা, তো হ্যাঁ তুতুনের পাপা, এদের জন্য সব শপিং বাকি আছে। তো শপিংগুলো কমপ্লিট হয়ে গেলে তোমাদেরকে অবশ্যই দেখাবো, আর আমার নিজের জন্য যদি কিছু নিই অবশ্যই তোমাদের দেখাবো। আপাতত এইটুকুনি কমপ্লিট। তো চলো দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণে তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলের সঙ্গে থেকো। আর আমার ভিডিও যদি ভালো লাগে, যেটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো। তো আজকের মতো টাটা, গুড নাইট।